রাতে বজবজ শিয়ালদা শাখায় চলন্ত ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু যুবকের। বজবজ শিয়ালদা শাখা নুঙ্গি ও আকরার মাঝে নিশ্চিন্তপুর 11 নম্বর রেলগেটের কাছে রাতে চলন্ত ট্রেনের ধাক্কায় বেশ কিছুটা দূরে ঘোষরে নিয়ে যায় এক যুবককে। এরপর তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে দেখে দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ ও রেল পুলিশের আধিকারিকেরা পৌঁছে যুবকের দেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত যুবকের নাম মন্টু, বয়স আনুমানিক 18 থেকে 20, মহেশতলা 25 নম্বর বোর্ডের নিশ্চিন্তপুরে মামার বাড়িতে থাকতেন ওই যুবক। শিয়ালদা থেকে বজবজ যাবার পথে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। তরতাজা যুবকের মৃত্যুতে নেমে আসে গোটা পরিবারের মধ্যে শোকের ছায়া। ট্রেন আসছে, ওই অবস্থায় দৌড়ে উঠে গিয়ে পাটির মধ্যে দাঁড়িয়ে গেল। ব্যাস ওই অবস্থা, রাতের অন্ধকারে আর কতটা দেখা যাবে, এটাই বোঝা গেল। একটা শব্দ হলো, শব্দের মধ্যে বোঝা গেল, এসে দেখলাম এই অবস্থা দেখলেন। আর ট্রেনের সাথে জড়িয়ে চলে এসেছে, সেখানে দেখলাম অনেকটা দূরে এসে দেখলাম, খোঁজার পরে এত দূরে এসে দেখলাম যে পড়ে আছে। তারপর এই এর মধ্যে এবারে গেটের মধ্যে খবর গেল। খবর যাওয়ার পরে মহেশতলে এসেছিল, নিয়ে গেছে। খবর টবর এই অবধি আমরা জানি। দেহ ছিন্ন বলতে গেলে আমরা দেখলাম দুটো টুকরো হয়ে গেছিলো, পেটের মধ্যে থেকে কেটে গেছিলো একটা টুকরো, তার মধ্যে ধাক্কা ধুক্কি লেগে ফেটে গেছিলো, মহেশতলে বার হয়ে গেছিলো। স্থানীয় ছেলে? স্থানীয় ছেলে। নাম জানেন? হ্যাঁ নাম জানি। কি নাম? নাম এই নাম ধরে ডাকা হয় যে মুন্ডু বলে ডাকা হয় ওকে। বয়স কেমন হবে? বয়স এই 18 থেকে 22 এর মধ্যে হবে। যুবক? যুবক, ইয়ং ছেলে। ট্রেনটা ডাউন ট্রেন ছিল, শিয়ালদা থেকে বজবজে ঢুকছিল। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে 11 নম্বর রেলগেট, নিশ্চিন্তপুর। আপনার নাম? শেখ রিয়াসউদ্দিন।